আপনারা বুঝতেই পারেন যে বিষয়টা কী হবে খুতবার। আজকের বিষয়ের মূল যেই মেসেজটা আমি আপনাদেরকে দেব তা হচ্ছে আজাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বহু রকমের রয়েছে। এখন আজাব যেহেতু একটা মহামারী আকারে এসেছে, রোগ ব্যাধি রূপে এসেছে, এখন আমাদের করণীয় কি, এটা হবে মূল মেসেজ, মূল বক্তব্য। তার সাথে ওই দিকগুলো উল্লেখ করা হবে যে চলমান পরিস্থিতিতে আমাদের সমাজের অজ্ঞ লোকেরা এবং যারা সুন্নতের উপরে নেই তাদের বাড়াবাড়ি, তাদের ফেতনাগুলো কত ব্যাপক আকারে ছেয়ে যাচ্ছে সেই সম্পর্কেও কিছু দিক আপনাদের কাছে তুলে ধরা হবে। তার আগে আমি আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই আমরা এখন কোন মাসে আছি, কেউ বলতে পারেন? যে শাবান। অধিকাংশ মানুষের খবর নেই, আমরা এখন শাবানে পৌঁছে গেছি। যদি বলি আজকে কত তারিখ, যে কেউ অন্য কেউ এক, আজকে দুই তারিখ। এটা ক্যালেন্ডার এবং চাঁদ অনুযায়ী, যেহেতু আমি চাঁদ নিজে দেখেছি তো সেই অনুযায়ী আজকে দুই তারিখ, কিন্তু বাংলাদেশের ক্যালেন্ডারে কী ঘোষণা করেছে আমার জানা নেই। আমি সৌদি আরব থেকে জেনেছি যে আজকে সৌদিয়াতে তিন তারিখ, আল্লাহ আলম। তো কথা হচ্ছে যে আমি এই বিষয়টা এই জন্য আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি, আমরা বাঙালি জাতি, অন্যদের কথা বলে লাভ নেই, আমি আমাদেরকে চিনি। এই বাঙালি জাতির একটা নেচার আমি দেখতে পেয়েছি, যখনই নতুন কোনো বিষয় মাথা চাড়া দিয়ে ওঠে সে গতকালকের কথা ভুলে যায়। সে যত বড় সেন্সিটিভ বিষয় হোক না কেন, যত গুরুত্বপূর্ণ দায়িত্বের কথাই হোক না কেন, যত বড় দুর্নীতির কথাই হোক না কেন, কালকে যেটা হয়েছে ওটাও ভুলে যাবে, ও আজকেরটা নিয়েই মাথা চাড়া দিয়ে ওঠে। যখনই কোনো একটা বিষয় প্রচার প্রসার হওয়া শুরু করে দেয় তখন তার থেকেও গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে এই বাঙালি মুসলিমরা ভুলে যায় যে তার করণীয় কী। বাংলার জমিনে এই করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক ভাইরাস প্রতিনিয়ত আমরা মোকাবেলা করছি, প্রতিনিয়ত আমাদের ফেস হতে হচ্ছে। আমাদের প্রত্যেকটা দুর্নীতি বাজ হচ্ছে এক একটা ভাইরাস। আমাদের সমাজের যতগুলো নেতা টাইপের লোক আছে, দায়িত্বশীল ব্যক্তিরা আছে, সে মসজিদের ইমাম থেকে নিয়ে মাতাব্বর পর্যন্ত যতগুলো, এমনকি ঘরের কর্তা পর্যন্ত যারা দুর্নীতিবাজ, তারা প্রত্যেকটা হচ্ছে সে সমাজের জন্যে, সেই ঘরের জন্যে, সেই পরিবারের জন্যে এক একটা ভাইরাস এবং মারাত্মক ভাইরাস। তার চেয়েও মারাত্মক ভাইরাস হচ্ছে আমাদের ধর্মের নেতাগুলো, ধর্মগুরু যারা, ধর্মের প্রচারক যারা, তারা ভাইরাস তো আপনার আমার প্রাণটা কেড়ে নেবে, এই ভাইরাসের মাধ্যমে আপনার আমার প্রাণটা হয়তো চলে যাবে বড় জোর, আর প্রাণ গেলেও আপনার আমার কোনো ক্ষতি নেই যদি আমরা ইমানের উপরে থাকি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে আমাদেরকে মাফ করে দেবে এই ঘোষণা করা হয়েছে। তার মানে আমাদের ক্ষতি হবে না, কিন্তু ওই সমস্ত ধর্মগুরুরা যে কত বড় মারাত্মক, সে যদি আপনার ইমানটাকে ছিনিয়ে নেয় আপনার এই দুনিয়াও যাবে পরকালও যাবে, তাহলে কে বেশি ক্ষতিকর হলো? ওই সমস্ত ধর্মগুরুরা। তা আজকে আমাদের মুসলিম সমাজের অবস্থাটা কি, নতুন করে যখন কোনো একটা ইস্যু দাঁড়িয়ে যায় তখন সে অতীতটা ভুলে যায়। আজকে করোনা নিয়ে এত কিছু হচ্ছে, আল্লাহ না করুক যদি অন্য কোনো একটা আজাব চলে আসে, দেখবেন করোনা বলে তার আর কোনো মাথায় থাকবে না, ওই ওটা নিয়ে সে ব্যস্ত। দুই দিন আগে এত বেশি লেখালেখি, এত বেশি প্রচার প্রসার কি নিয়ে সৌদি আরবে সালাত বন্ধ হয়ে গেছে, না প্রথম শুরু হয়েছে তাওয়াফ বন্ধ হয়ে গেছে, তারপরেই শুরু হয়ে গেছে পাখিরা তাওয়াফ করছে, তারপরে কি শুরু হয়ে গেছে সালাত বন্ধ হয়ে গেছে, এখন কালকে রাতে আবার আজান, আজান দিয়েছে আপনাদের সমাজে তো আলহামদুলিল্লাহ আপনার রক্ষা পেয়েছেন যে এখনও জ্ঞানীরা আপনাদের সমাজে বাস করে, কিন্তু ওই হানাফি দেওবন্দি সমাজগুলো আপনি দেখেন রাত ১২টা পর্যন্ত আজান হয়েছে পুরো বাংলাদেশে। তাহলে এইখান আজান নিয়ে যত কথা, আমি ফিল করেছি সৌদি আরবের মক্কা এবং মদিনায় যে খুতবা হয়, কেন তাদের মতো আমরা পারি না আপনাদেরকে ১০-২০ মিনিটে খুতবা শেষ করে দিতে? মূর্খদের সামনে আলোচনা করা আর জ্ঞানীদের সামনে আলোচনা করা এক বিষয় নয়। আজকে তারা কথা বলে একটা ইস্যু নিয়ে, আজকে করোনা এসেছে কি করণীয় এটা ২০ মিনিটের মধ্যে সেরে দেওয়া যাবে, কিন্তু তাদের সমাজে আমাদের মতো ১২টা পর্যন্ত আজান হয়নি, তাদের মতো আমাদের নিয়ে এত ফেতনা ফাসাদ নেই, তাদের মতো এমন এমন ফতুয়াবাজ নেই যারা উল্টাপাল্টা ফতুয়া দেবে, যার ফলে প্রতিনিয়ত আমাদেরকে কম্পিউটারের সামনে বসতে হয়। নতুন একটা কথা চলে আসছে, রাতের ১২টা বাজে যখন আজান শুনতে পেলাম আবার আজান নিয়ে আমাকে স্টাডি করতে হয়েছে, এখন আমি আপনাকে কী খুতবা দিব বলে? যখনই একটা নতুন ব্যাপার
মাথাচাড়া দিয়ে উঠবে, তখন সেটা আমাদের উপরে প্রেশার পড়ে। তখন দশটা বিষয়, আজকে কি আমার পক্ষে সম্ভব এখানে দাঁড়িয়ে আপনাকে আমি আধা ঘন্টায় দশটা বিষয়ে বক্তব্য দেব? অসম্ভব ব্যাপার। আর আমার জন্য সমীচীন নয় যে আমি এখন এই পরিস্থিতিতে এক ঘন্টা আপনাদেরকে বসিয়ে রাখি, এটাও সমীচীন নয়। তাহলে ফেতনা যত বাড়বে, অজ্ঞত মানুষের মধ্যে যত বাড়বে, তখন আমাদের উপরে সেটা প্রেশারও সবচেয়ে বেশি পড়বে। আপনারা যদি জ্ঞানী হতেন, বিদাত মুক্ত হতেন, শিরিক মুক্ত হতেন, তাহলে আমরা আজকে এমন কিছু কথা বলতাম, হতে পারে আপনি আল্লাহর কাছে তওবা করতেন, হতে পারে আপনার চোখে পানি ঝরতো, এগুলো ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। এখন আপনার চোখে পানি ঝরার চেয়ে আপনার ঈমান রক্ষার দায়িত্ব হয়ে গেছে বেশি। এখন আমরা কোন দিকে নিয়ে আপনার কাছে কথা বলব? আল্লাহ কুল্লি হাল, আমি আল্লাহর কাছে দোয়া করছি যে যতটা সহজভাবে আমি আপনাদের কাছে এই আধা ঘন্টার মধ্যে কিছু কথা ব্যক্ত করার জন্য আল্লাহ আমার জন্য কথাটাকে সহজ করে দেন, আমিন। তো আমি প্রথম শুরু করেছি, এটা শাবান মাস চলছে, শুরু হয়ে গেছে, আমরা ভুলে গেছি শাবান মাস আমাদের জন্য কিসের বার্তা নিয়ে এসেছে। এই মাস পরে আমাদের কাছে মহামূল্যবান এক মাস আসতে যাচ্ছে, আর সেই মাস পাওয়া মানে আপনারা না